নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টপ হেলথ টিপস চ্যানেল। আজ আমি রান্না করব 6 মাসের ওপরের যে কোনো বয়সের বাচ্চার জন্য একটি খুবই টেস্টি ও হেলদি খাবার। এই খাবারটি দিনে অন্তত 1 থেকে 2 বার বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন। এতে বাচ্চার ওজন বাড়বে, বাচ্চা মোটা হবে, বাচ্চার ঘুম ভালো হবে, বাচ্চার পায়খানাও পরিষ্কার হবে, এই ধরনের আরো অনেক উপকার হবে। প্রথমে আমি রান্নাটি দেখাই, তারপর এর উপকারিতাগুলো বলবো। শুধু আমি এক কথায় বলতে চাই, একটি শিশু 6 মাস বয়স পর্যন্ত মার দুধ খেলে যে উপকার পায়, 6 মাস বয়সের পর এই খাবারটি খেলে মায়ের দুধের সমান উপকার পাবে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনার বাচ্চার জন্য এই খাবারটি কত উপকারী। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। এখানে কড়াইতে প্রথমে 1 চামচ ঘি দেব, এতে 4 চামচ পরিমাণ ওটস দেব। বাচ্চাদের খাওয়ার জন্য আপনি যে কোনো ভালো কোম্পানির সাদা ওটস ব্যবহার করবেন, মশালা ওটস ব্যবহার করবেন না। এখানে গ্যাস স্লো করে আমি প্রায় 30 সেকেন্ডের মতো হালকা করে ওটসকে ভেজে নেব। ওটসকে একটু ঘিতে ভেজে নিলে এর খুব ভালো গন্ধ বেরোয়, তবে আপনি এই ওটসকে না ভেজেও সোজা দুধে সেদ্ধ করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে না পারে, তবে এই ওটসকে হাত দিয়ে ঘষে বা মিক্সারে হালকা গুঁড়ো করে নেবেন। এবার আমি এতে 1.5 কাপের মতো দুধ দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। বাচ্চাকে বেশি চিনি খাওয়ালে বাচ্চার বুদ্ধি কম হয়ে যায়, তাই আমি মিশরিকে গুঁড়ো করে রেখেছি। এখানে আমি 1/2 চামচ পরিমাণ মিশরির গুঁড়ো মেশাবো। একটু ফুট উঠলে আমি এতে একটি এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি, এতে খাবারের স্বাদ বাড়বে। এছাড়া বাচ্চার খাবারে একটু এলাচ ব্যবহার করলে বাচ্চার পেটে গ্যাস হবে না, খাবার তাড়াতাড়ি হজম হবে ও বাচ্চার মুখ থেকে দুর্গন্ধ বেরোবে না। এখানে মনে রাখবেন, আপনার বাচ্চার বয়স যদি 1 বছর পুরো না হয়, তবে আপনি বাচ্চাকে দুধ ও মিশরি খাওয়াবেন না, এতে বাচ্চার কিডনি দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি দুধের বদলে জল দিয়ে সেদ্ধ করবেন। রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে এতে মায়ের দুধ বা ফর্মুলা মিল্ক জলে গুলে মেশাবেন। বন্ধুরা দেখুন, ওটস আমাদের প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি একটু পাতলা রাখবো, কারণ ঠান্ডা হতে হতে আর একটু জমে গাঢ় হয়ে যাবে। এই সময় আপনি চাইলে এতে কলা বা যে কোনো ফল ছোট ছোট করে কেটে মেশাতে পারেন, বা বাদাম গুঁড়ো মিশিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। বন্ধুরা, আমার বাচ্চার খাওয়ার তো 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল। হালকা ঠান্ডা হলে আমি এই খাবারটি একটি বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, এখানে আমি ওটস ব্যবহার করেছি। ওটসে হাই ভিটামিন আর হাই মিনারেলস আছে, যা শিশুর ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কে যে নিউট্রিশন ভ্যালু থাকে, এই একই নিউট্রিশন ভ্যালু ওটসেও থাকে। এতে ডায়েটারি ফাইবার থাকার জন্য খুব দ্রুত হজম হয়ে যায় আর শিশুর হজম ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাই আপনি 6 মাস বয়স থেকেই বাচ্চাকে ওটস খাওয়াতে পারেন। এছাড়াও ওটসে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার দুটোই থাকে। তাই যাদের গ্যাসের সমস্যা বা হজমের সমস্যা বা যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য ওটস একটি ঔষধের মতো কাজ করে। ওটসে অ্যান্টি অক্সিডেন্টও থাকে। শিশু হোক বা বড়, যাদের সুগার থাকে তারা অবশ্যই ওটস খাবেন, এতে সুগার কন্ট্রোলে থাকবে। ওটস শিশুর ওজনকেও একটি নির্দিষ্ট মাত্রায় ধরে রাখে, মানে যারা খুব মোটা তাদের ওটস খাওয়ালে তারা রোগা হয়ে হেলদি ও ফিট হবে। আবার যাদের ওজন কম, ওটস তাদের ওজন বাড়িয়ে তোলে, তাদের ফিট ও হেলদি বানায়। ওটস এর মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যার ফলে ওটস খাওয়ালে শিশুর মাথা ঠান্ডা থাকবে আর শিশুর ঘুমও ভালো হবে। ওটস এর মধ্যে বেটা গ্লুকন থাকার জন্য ওটস শিশুদের অসুখ বিসুখের সঙ্গে লড়ার শক্তি দিয়ে শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়িয়ে তোলে। এই ওটস এর প্যাকেট আপনি যে কোনো জেনারেল স্টোর বা ঔষধের দোকানেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান, তবে এই ভিডিওটির নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি যদি এখনো লাল রঙের হয়ে থাকে, তবে ওতে ক্লিক করুন। পাশে একটি বেল আইকন আসবে, ওতে ক্লিক করে অল এ সেট করুন। আর এই ভিডিওটির নিচে লাইক বাটনটিতে ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।